আজ আমার হ্যাপি বার্থডে। আর অরুমা তার জন্য বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্ট করেছে। আর অরুমা এখন ব্যস্ত আছে রান্নাবান্নার কাজে, এবং তার ফাঁকে আমি আর চেয়েছে এখানে বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছি। আজ আমার জন্মদিনে কি কি আনন্দ হচ্ছে, কি কি মজা হচ্ছে সবই তোমরা দেখতে পাবে মেঘের ব্যালকনি চ্যানেলে। তাই তোমাদেরকে আমাদের পাশে থাকতে হবে এবং আমাদের সাথে থাকতে হবে সবসময়। কেক কাটা শেষ হওয়ার পর অরুমা চলে যায় রান্নাঘরে আমার জন্য রান্নাবান্না করতে। আর আজকের স্পেশাল মেনু হলো বাসন্তী পোলাও ও চিকেন কষা, আর তার সাথে শেষ পাতে থাকছে চাটনি ও রসগোল্লা। এরপর খাওয়া দাওয়া শেষ করে অরুমার সাথে একটু পুরানো দিনের স্মৃতিচালনা করে অরুমাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়লাম আজকের মতো। আমি তো আজকের দিনটা খুব এনজয় করেছি। আর যারা যারা আমাকে বার্থডে উইশ করতে চাও, তারা তারা কমেন্ট বক্সে আমাকে উইশ করো। তোমরা জানো আমি রূপরেখা। আমি মেঘের ব্যালকনি চ্যানেলে 2-3 বছর করছি, কিন্তু আমার অরুমার সাথে পরিচয় কিন্তু ওই 4-5 মাস বয়স থেকে। আমি তখন অরুমাকে অদুমা বলতাম। আসলে আমার অরুণিমাকে মানে অরুণিমা বলা খুবই কষ্টের। তোরা 12 বছর আমাদের বাড়িতে আছে, তো আমার নিজের বোনের মতোই হয়ে গেছে একদমই। আর ও আর কি যখন বাড়িতে এসেছে আমাদের বাড়িতে, তখন ওই 4-5 মাস মতোই বয়স। আজকে সেটাও 12 বছর হয়ে গেছে। একটা জিনিস খেয়াল করেছো কিনা জানি না, দুজনে কিন্তু সেম সেম ড্রেস। এটা আমাদেরকে যে যে দিয়েছিল, অর্থাৎ অরুমার মা দিয়েছিল। যাই হোক, আজকের ভিডিওটা আমরা আমাদের শখেই বানালাম। শখে মানে আমাদের আরও 20 বছর পরে গিয়ে আমরা যাতে আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।